আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি চলে এসেছি আজকে ফার্নিচারের শোরুমে। তো ফ্রেন্ডস, এখানে কিন্তু আপনারা রুম ডেকোরেশনের জন্য বিভিন্ন ধরনের যে দরজাগুলো আছে সেগুলো পেয়ে যাবেন, আপনারা বিভিন্ন ধরনের যে ডোরগুলো আছে সেগুলো পেয়ে যাবেন আপনারা। তো ফ্রেন্ডস, চমৎকার একটা পরিবেশ, আর এটা হচ্ছে রিমা ডোর। তো আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এটা রিমা ডোর, আর অ্যাড্রেসটা কিন্তু এখানে ক্লিয়ার দেখতে পাচ্ছেন আপনারা। এটা হচ্ছে 1/2, এটা বসিলা ব্রিজের পূর্ব পাশে, টাইলস মার্কেট সংলগ্ন। এটা হচ্ছে বসিলা মোহাম্মদপুর। আর আপনার স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোন নাম্বার, তো এই ফোন নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে কিন্তু আপনারা এখান থেকে এই সুন্দর সুন্দর রুমকে ডেকোরেশনের জন্য আপনারা যে ডোরগুলো আছে সংগ্রহ করতে পারেন। আর এখানকার আমাদের প্রপারেটর হচ্ছেন ফয়সাল ভাইয়া। তো ফ্রেন্ডস, আমরা খুবই চমৎকার একটা ডোর দেখাবো আপনাদেরকে আজকে। তো এই যে ডোরটা দেখতে পাচ্ছেন স্ক্রিনে, এটা কিন্তু আপনারা আপনাদের রুমের যে মেন দরজা বা আপনারা যে ডাইনিংয়ের, এখানে কিন্তু অনেকে এরকম ওভাল শেপ কিন্তু ডিজাইন করে থাকেন, তো এই ধরনের ডিজাইনের জন্য কিন্তু এই চমৎকার দরজাটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন, খুবই সুন্দর। আর আপনাদের ফ্ল্যাটকে কিন্তু আপনারা আধুনিক রুচিসম্মত করে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমি একটু দূরে আপনার কাছ থেকে আমি একটু জানবো যে এই যে ডোরটা, এটার দামটা কত পড়বে? 20,000 টাকা। এটা হচ্ছে 20,000 টাকা। আর এটা কী কাঠের উপর? এগুলো চিটাং সেগুন। এগুলো হচ্ছে চিটাং সেগুন কাঠের উপর। তো ফ্রেন্ডস, আমি একটু আপনাদেরকে দেখাচ্ছি A to Z। তো আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর ডোরগুলো কিন্তু আপনারা এখানে অর্ডার করে কিন্তু আপনাদের ফ্ল্যাটকে সাজিয়ে তুলতে পারেন। তো ভাই, আপনাদের এখানে আমি একটু জেনে নিই যে সর্বনিম্ন কত টাকা থেকে এই ডোরগুলো এখান থেকে অর্ডার করা যায়? এগুলো আসলে ওরকম কোনো রেট নেই, এটা মানে কাজের উপরে আর কাঠের মানের উপরে অনেক নিচে। মানে যেমন আমি একটু জাস্ট একটু বলি, সেটা হচ্ছে যেমন অনেকের দেখা যায় বাজেট কম, আল্লাহ তো সবাইকে একরকম দেখা যায় যে আমি ভাড়া বাসার জন্য করব, তো সেক্ষেত্রে দেখা যায় একরকম বাজেট, আবার আমি নিজের জন্য করব, হ্যাঁ একরকম বাজেট। সেটা বলছিলাম যে আপনার সর্বনিম্ন কত থেকে দেওয়া যায়? 15 থেকে। মানে 15,000 টাকা। ওকে, তো ফ্রেন্ডস আমি কথা বেশি বাড়াবো না। তো আমরা নেক্সট আরও একটা দরজা দেখতে পাচ্ছি, এখানে অনেক অনেক কালেকশান আছে ফ্রেন্ডস এখানে। ওকে, তো ফ্রেন্ডস আমরা এখানে আরও কিছু দেখাই আপনাদেরকে। তো এগুলো আরবি ডিজাইন করা আপনারা দেখতে পাচ্ছেন, এটা দাম পড়বে খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন, এটার দাম পড়বে 15,000 টাকা। তো এগুলো, এই দরজাগুলো কিন্তু আপনারা মসজিদের জন্য কিন্তু অর্ডার করতে পারেন। দেখা যায় হুজুরের যে রুম থাকে সেই রুমগুলোতেও কিন্তু আপনারা, বা মসজিদে বিভিন্ন ধরনের যে মাইকের ইনস্ট্রুমেন্টগুলো থাকে সেটার জন্য কিন্তু একটা রুমের দরকার হয়, তো সেই রুমেও কিন্তু আপনারা কেউ দান করতে পারেন। তো ভাই, এই দরজাটার দাম কেমন পড়বে? 15,000 টাকা। এটা 15,000 টাকা। ওকে, তো ভাইয়ের পেছনে কিন্তু আমরা আরও একটা ডোর দেখতে পাচ্ছি। তো এই দরজাটা একটু দেখাচ্ছি আমি আপনাদেরকে, এটাও কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন, উপরে এবং নিচে খুবই সুন্দর কারুকাজ করা, আর উপরে দেখতে পাচ্ছেন কিন্তু আপনারা দোয়া লেখা আছে। তবে এই দরজাটার দাম কেমন পড়বে? 18,000 টাকা। এটা পড়বে 18,000 টাকা। এটা কি কাঠের উপর? চিটাং সেগুন। এটা হচ্ছে চিটাং সেগুন, সিজনিং ট্রিটমেন্ট সহ। আচ্ছা, ওকে, খুব চমৎকার। পানি সহ 18,000 টাকা। 18,000 টাকা পড়বে। ওকে, তো ফ্রেন্ডস আমি এখানে আরও কিছু ডোর দেখতে পাচ্ছি খুবই চমৎকার ডিজাইনের মধ্যে। আচ্ছা, ওকে, তো এই দরজাটা কিন্তু খুবই চমৎকার আপনারা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু 4টা কলি দেওয়া আছে উপরে। তো ভাইয়া, এটাও চিটাং সেগুন, এটার দাম পড়বে 16,000 টাকা। আচ্ছা, কেউ যদি চায় যে এই কাঠের উপরে এই ডিজাইনটা নিবে কিন্তু লেকার বার্নিশ করবে, সেক্ষেত্রে আপনাদের করে দেওয়া যাবে। ওকে, তো ফ্রেন্ডস অনেকে আছে যে ফার্নিচারগুলো আছে বা কাঠের যে প্রোডাক্টগুলো আছে ঘরের, তো সেগুলোকে কিন্তু লেকার বার্নিশ করে থাকেন, তো আপনারা এই সাইজের এই মাপের উপর যদি কেউ করতে চান তাহলে 15,000 টাকা দাম পড়বে। ওকে, তো ভাই আর কি আছে আমরা? তো ফ্রেন্ডস, এটা এই যে দামটা আমরা যেটা বলছি, এটা কিন্তু আমরা আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিচ্ছি, তো হয়তো বা আপনারা ভাইয়ের কাছ থেকে যখন অর্ডার করবেন হয়তো বা ভাই আপনাদের কাছ থেকে কিন্তু যে কাঠের যে থিকনেস আছে সেটা অনুযায়ী কিন্তু হয়তো কম বেশি করতে পারে। তো আপনি, আচ্ছা আচ্ছা, ওকে, তো খুবই চমৎকার আমরা আরও একটা ডোর দেখতে পাচ্ছি। তো এই ধরনের একটা দাম কেমন পড়বে? 17,000 টাকা। এটা দাম পড়বে 17,000 টাকা। খুবই চমৎকার একটা ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন, একটা ফুলের ঝাড় কিন্তু এটা। আর এটা কি কাঠের উপর? এটা হচ্ছে চিটাং সেগুনের উপর, সেগুনের উপর দেখাইতেছি। তো ফ্রেন্ডস আমরা আজকে আপনাদেরকে যা দেখাচ্ছি মোটামুটি সেগুনের উপরই দেখাচ্ছি, আর এটা হচ্ছে রিমা এন্টারপ্রাইজ। তো এখানে আসলে কিন্তু আপনারা শুধু যে কাঠের দরজা পাবেন তা না, এখানে কিন্তু প্লাস্টিকের অনেক দরজা আছে। তো ভাই, প্লাস্টিকের দরজাগুলো স্টার্টিং কত? আচ্ছা, ওকে,
তো ফ্রেন্ডস এখানে আরো অনেক অনেক দরজা কালেকশন আছে, তো আমরা এক নজর আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনাদেরকে, খুবই চমৎকার। আচ্ছা আচ্ছা, এগুলো হচ্ছে মেহগনির ভিতরে, এগুলো হচ্ছে 4,000 টাকা উপরে, খুবই চমৎকার। এটা পড়বে 15,000 টাকা, এখানে কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন, আর এটাও পড়বে 15,000 টাকা। তো আমরা আপনারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে, তো আমি একটু দেখাচ্ছি, ওনারা কিন্তু এইভাবে কাজ করে কিন্তু আপনাদের হাতে প্রোডাক্টগুলো তুলে দেয়। তো এই যে দরজাটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু মেশিনে কারুকাজ করা, তো তারপরে এখানে কিন্তু বিভিন্ন ধরনের পালিশের জন্য বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট দিয়ে ওনারা কাজ করে কিন্তু সুন্দর করে আপনাদের হাতে দেন প্রোডাক্টগুলো। তো ভাই আপনাদের যে আমরা যেটা মিনিমাম দামটা বললাম, হ্যাঁ, তো এটা কি আপনার, আমরা একদম বার্নিশও কমপ্লিট, আচ্ছা। তো ফ্রেন্ডস আমরা আরো একটা দরজা দেখাচ্ছি, এটা হচ্ছে মেহগনির উপর ডিজাইন করা, খুবই চমৎকার। আর এগুলো হাইট কতটুকু আর পাশে কতটুকু? মেহগনি কাঠের উপর এটা কিন্তু খুবই চমৎকার একটা ডোর, আর এটার দামটা পড়বে 7,500 টাকা। আমরা আপনাদেরকে এখন কিছু প্লাস্টিক ডোর দেখাবো, তো এই ডোরগুলো কিন্তু খুবই চমৎকার। তো ভাইয়া প্লাস্টিক ডোর যে আছে, তো সেগুলোর দামটা কেমন পড়বে? তো ফ্রেন্ডস আমরা এখানে আরও একটা ডোর দেখতে পাচ্ছি, ওনাদের ভিতরে অনেক কালেকশন আছে, তো আপনারা দেখতে পাচ্ছেন কালেমা লেখা আছে, কিন্তু খুবই চমৎকার আর স্টারের মধ্যে ডিজাইন করা। তবে এই যে কাঠের যেটা, এটা আমরা দেখতে পাচ্ছি 15,500 টাকা, এটার দাম পড়বে 15,500 টাকা, খুবই চমৎকার কিন্তু একটা ডিজাইন। তো ফ্রেন্ডস এগুলো কিন্তু সেগুন কাঠের উপর, আর ওকে, তো এগুলো কিন্তু আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বার্নিশ সারা, বার্নিশ করলে কিন্তু আরও অনেক অনেক সুন্দর দেখাবে, আলোচনার সাপেক্ষে কিন্তু আমরা বার্নিশ করাবো। আচ্ছা ওকে, এটা পড়বে 12,000 টাকা। ওকে, তো ভাই আমরা এখানে আরও একটা দেখতে পাচ্ছি, এটা এটা কেমন দাম পড়বে? এটা একটু রিজনেবল প্রাইসের মধ্যে, এটার দামটা পড়বে 12,500 টাকা, খুবই চমৎকার ডিজাইনের মধ্যে। এগুলো হচ্ছে চিকান সেগুনের মধ্যে। ওয়াও, এটা কিন্তু খুবই চমৎকার, বারান্দার জন্য অনেকে নেয়। তো ভাই আমরা তো ফ্রেন্ডস এখানে অনেক অনেক দরদের কালেকশন আছে, তো আমরা এক নজর একটু দেখাচ্ছি আপনাদেরকে। 3,500 টাকা। এটা কিসের? আচ্ছা আচ্ছা, এটাগুলো হচ্ছে মালয়েশিয়ান। আচ্ছা ওকে, তো এগুলো চমৎকার। এগুলো কি আপনার ইয়ের জন্য, মেন রুমের তো না, এগুলো হচ্ছে বেডরুমের জন্য, এগুলো চমৎকার। আর এগুলো কি কিসের উপর তৈরি করা হয়ে? এইচডিএম বোর্ডের উপর, খুবই চমৎকার। তো ফ্রেন্ডস আমি যেটা বলছিলাম, আপনারা আপনাদের রুমকে বা ফ্ল্যাটকে যদি আধুনিক মানে করতে চান, তাহলে কিন্তু আপনার এসে দারুণ দারুণ যে দরজাগুলো আছে সেগুলো কিন্তু নিয়ে নিতে পারেন। তো আমরা এখন কিছু প্লাস্টিক ডোর দেখাবো আপনাদেরকে। তবে প্লাস্টিক ডোরের বাজেট কেমন থাকতে হবে? আচ্ছা, 2,000 টাকা থেকে শুরু করে আপনারা 6,000-6,500 টাকার ভিতরে কিন্তু দারুণ দারুণ ডোর কিন্তু পাবেন। আমরা একটু দেখে বলবো না প্লাস্টিকে। তো ফ্রেন্ডস এখানে যে শুধু আপনারা কাঠের দোর পাবেন তা না, আপনারা কিন্তু প্লাস্টিকের দোরও পেয়ে যাবেন, খুবই চমৎকার। তো ভাই এই যে দরজাটা, এটা যদি আমরা ওয়াশরুমের জন্য নিই তাহলে কেমন দাম পড়বে? 2,500 টাকা পড়বে। এটা কি টোটাল পিভিসির উপর? আচ্ছা ওকে, তো এগুলো আরও অনেক ডিজাইন আছে আপনাদের, 2,500 টাকা থেকে শুরু করে। আচ্ছা, তো আমরা ওই প্রিন্ট একটু দেখি, ওই প্রিন্ট একটু দেখি। হ্যাঁ
খুবই সুন্দর। আমার বিশ্বাস আপনারা যদি আপনাদের ওয়াশরুমে এই ধরনের ডোরগুলি ব্যবহার করেন তাহলে কিন্তু যে পানির দিয়ে যে নষ্ট হবে সেরকম কিছু না, কিন্তু এগুলো পিভিসির উপর করা, খুবই চমৎকার। আর এটার দামও করুন 2500 টাকা করে, মানে সর্বনিম্ন 2500 টাকা থেকে শুরু। ওকে, তবে এখানে আমরা আরও কিছু কাঠের ডোর দেখতে পাচ্ছি। তো ভাই বলতে চাচ্ছে তো এখানে শুধু কাঠের বিভিন্ন ধরনের যে কাঠ আছে সেগুন কাঠ, মেহগনি কাঠ, যার যার বাজেটের উপর কিন্তু আপনারা এই দোরগুলো এখান থেকে অর্ডার করতে পারেন, খুবই চমৎকার। তো ভাই আমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছি এটার দামটা কেমন করবে? 16,500 টাকা। তো এগুলো স্ট্যান্ডার্ড একটা সাইজ, খুবই চমৎকার। তো আমরা এই ডোরটা দেখতে পাচ্ছি, এটা একটু দেখাই। আচ্ছা, এটার এটা কাজ চলতেছে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, চমৎকার। এটার দামটা কেমন পড়বে? এটার দাম পড়বে 10,000 টাকা। ওকে, তো ব্যাস এখানে একদম সলিডের মধ্যে কিন্তু অনেক কাঠ আছে। আপনারা যে সলিড গামারি এগুলো আছে 5,000 টাকার মধ্যে, এগুলোও কিন্তু খুবই চমৎকার। তো আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার ডিজাইনের ভিতরে, এটার দাম পড়বে 4,000 টাকা। তো এগুলো কিন্তু আপনারা রুমের যে মাঝখানের যে দরজাগুলো আছে সেগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন অল্প বাজেটে, এবং আলোচনা হলে বেশি কমের সম্ভাবনা আছে। ওকে, তো ফ্রেন্ডস ওনাদের আমি স্ক্রিনে কিন্তু একটা নাম্বার দিয়ে দিচ্ছি বা দিয়ে দিব, তো সেখান থেকে ওই নাম্বারে কিন্তু ইমো আছে। তো এগুলো এই ইমোর মাধ্যমে কিন্তু আপনারা ঢাকা তথা ঢাকার বাইরেও কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন। বলেন, আপনি সবাইকে আসতে বলেন। তো ফ্রেন্ডস আমাদের যে রিমা ডোর আছে, তো এই স্টলটিতে সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি। আপনারা কিনেন বা না কিনেন অন্তত ঘুরে যান, এক কাপ চা কফি খেয়ে যান। তো ভাইয়া অসংখ্য ধন্যবাদ। তো ফ্রেন্ডস আমি বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।